আসসালামু আলাইকুম। আজকে একটা মজার রেসিপি তৈরি করব। আমার রেসিপিটার নাম পনির কলমি পাকোড়া। আমাদের ছাদ বাগানে বেশ কিছুদিন আগে এই কলমি শাকগুলো আমি লাগিয়েছিলাম। গাছগুলো তখন অনেক ছোট ছিল, বৃষ্টির পানি পেয়ে ইদানিং গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমার আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু কলমি শাক এখান থেকে তুলে নিচ্ছি। এই শাকগুলো একদমই অর্গানিক, কোনো রকম কীটনাশক সার আমি কিছুই ব্যবহার করিনি। কলমি শাকগুলো কুচি করে কেটে আমি 2 কাপের মতো দিয়ে দিচ্ছি। এক কাপ বেসন দিচ্ছি, দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া, দিচ্ছি 1/2 কাপ পনির, কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়া, দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি এলাচ দারচিনি গুঁড়া, জিরা গুঁড়া, দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণকে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এটা একটা ডোতে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। সফট একটা ডো তৈরি করে নিয়েছি। 2 হাতে তেল মেখে নিয়েছি। এখন বল আকারে পাকোড়া তৈরি করব। পাকোড়াগুলো সব একইভাবে বল আকারে তৈরি করে নিচ্ছি। পাকোড়াগুলো এখন ভাজার পালা। চুলায় মিডিয়াম আঁচে প্যান বসিয়ে এখন পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে, পাকোড়াগুলো এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে পাকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। পাকোড়াগুলো ঘুরিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজা হওয়ার জন্য। সবগুলো পাকোড়া যেন একদম ক্রিস্পি হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব, আর মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দিব ভাজা হওয়ার জন্য। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর ক্রিস্পি হয়েছে। এখন তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।